আপনি কি জানেন উট যৌন মিলন কিভাবে করে? উটকে কেন বিষাক্ত সাপ খাওয়ানো হয়? আপনি কি জানেন উটের চোখের জল কেন অত দামে বিক্রি করা হয়? এছাড়া আপনি কি জানেন উট কেন নিজের পরিবারের সাথে যৌন মিলন করে না? উট সংক্রান্ত এই তথ্যগুলি জানতে ভিডিওটা পুরোটা দেখুন। আমরা উটকে হয়তো খুব সাধারণ একটা প্রাণী জেনে থাকি, তবে প্রকৃতি উটকে বাকি জানোয়ারের থেকে ভিন্নভাবে বানিয়েছে। এর জীবনকাল 40 থেকে 50 বছরের মতো হয়ে থাকে। এদের দৈহিক গঠন মানুষের থেকে অনেকটা বড় হয়ে থাকে, এজন্য উট অনেকটা ভারী জিনিস নিয়ে চলতে পারে। উটকে দেখে খুব শান্ত সহজ সরল প্রাণী বলে মনে হলেও এই উট যখন রেগে যায় সে কাউকে পরোয়া করে না। তখন সে ভাবে না তার সামনে কে আছে আর কে নেই। নিজের শত্রুর সঙ্গে সঙ্গে সে মানুষের উপরে হামলা করে বসে। এই সময় উটের মুখ দিয়ে সাদা ফেনা বেরোতে থাকে, তখন তাদের দেখতে বেশ ভয়ঙ্কর লাগে। সেই সময় তার মালিকও তার কাছে যেতে চায় না। আপনি হয়তো এটা শুনেছেন উট জল লাগে 10 থেকে 15 দিন বেঁচে থাকতে পারে, তবে আপনি জানলে অবাক হবেন যদি দরকার পড়ে উট 7 মাস পর্যন্ত জল না খেয়ে থাকতে পারে। এই কারণে উটকে মরুভূমি জাহাজ বলা হয়ে থাকে। এত বেশি দিন জল না খেয়ে থাকার কারণে এদের শরীরের ওজন অনেক কমে যায়, তবে এই প্রকৃতি তাদের এমনভাবে বানিয়েছে তারা তাদের শরীরে দীর্ঘদিন জল মজুত করে রাখতে পারে। এই শরীরে মজুত করা জল ব্যবহার করে এরা এদের জলের চাহিদা মেটাতে পারে। আর দীর্ঘদিন পর যখন এই প্রাণীটা জল খাওয়ার সুযোগ পায় তখন প্রায় 100 থেকে 200 লিটার জল এরা একবারে খেয়ে নিতে পারে। আমরা হয়তো সকলে জানি উটকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে, তবে এই মরুভূমির জাহাজ বছরের একটা নির্দিষ্ট সময়ে একটা রোগে আক্রান্ত হয়ে পড়ে। আর যখন তারা এই রোগে আক্রান্ত হয়ে পড়ে তখন তাদের শরীরে বিষ তৈরি হতে থাকে, আর তাদের যদি চিকিৎসা না করা হয় মৃত্যু পর্যন্ত হতে পারে। তখন উটকে এই রোগ থেকে বাঁচাতে জ্যান্ত বিষাক্ত সাপ খাওয়ানো হয়। আপনি হয়তো শুনে অবাক হলেও তবে এইভাবেই দীর্ঘদিন থেকে তাদের চিকিৎসা করা হয়। এছাড়া এমনকি উট নিজে থেকেই মরুভূমিতে বিষাক্ত সাপ ধরে খেয়ে নেয়। নিজে থেকে না খেলেও এদের জোর জবরদস্তি করে মুখ খুলে সাপ খাইয়ে দেওয়া হয়। সাপটি খেয়ে উটটি খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর কিছুদিনের মধ্যেই উট খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তবে যখনই বিষের প্রভাব কমে যায় তখনই উট আবারও খাওয়া দাওয়া শুরু করে দেয়। আর এই সময় সে একবারে 100 থেকে 200 লিটার জল খেয়ে নিতে পারে, তবু তাদের তেষ্টা মেটে না। আর এই জন্যই উট বারবার জল খেতে থাকে, আর এই বারবার জল খাওয়ার কারণে তাদের ওই রোগ সেরে যায়। যদি আমরা উটের খাবারের কথা বলি, একটা প্রাপ্তবয়স্ক উট প্রতিদিনে 20 থেকে 30 কেজি খাবার অনায়াসে খেতে পারে। উট মরুভূমিতে বিভিন্ন ঘাস ও ক্যাকটাস খেয়ে থাকে। আপনি তো বুঝতেই পারছেন যে প্রাণী জ্যান্ত বিষাক্ত সাপ খেয়ে নিতে পারে তার কাছে তো এই কাঁটাযুক্ত খাবার জল খাবারের সমান। তবে আপনাকে জানিয়ে দিই উট শাকাহারী প্রাণী, কিন্তু এই উটের যদি খিদে লাগে এবং তার সামনে যদি শাকাহারী খাবার না থাকে তাহলে সে মাংস ও মাছ অনায়াসে খেয়ে নিতে পারে। তবে আমরা যদি উটের সততার কথা বলে থাকি আর আপনি যেটা জানার জন্য এতক্ষণ ওয়েট করেছেন তাহলে শুনুন, উট কখনো তার মা অথবা মেয়ের সাথে যৌন মিলন করে না। যদিও জানোয়ারদের ক্ষেত্রে বেশিরভাগ জানোয়ার এইসব নিয়ম ফলো করে না। একবার আরব দেশের এক ব্যক্তি উটের চোখে একটা পট্টি বেঁধে জোর করে তার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করিয়ে দেয়। প্রথমে সে ব্যাপারটা বুঝতে পারে না, কিন্তু পরে যখন বুঝতে পারে তখন উটটি পাগলের মতো বিহেভ করতে থাকে। এছাড়া অনেকদিন পর্যন্ত ডিপ্রেশনে ভুগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আর যখনই সুযোগ পায় তার মালিকের 12টা বাজিয়ে দেয়। আপনাদের জানিয়ে দিই উট যখন কান্না করে অথবা জোরপূর্বক তাকে সাপ খাইয়ে দেওয়া হয় তখন তার চোখ দিয়ে জল বেরোতে থাকে। তবে উটের এই চোখের জল কোনো সাধারণ জল নয়, উটের মালিক এই চোখের জল একটি পরিষ্কার পাত্রে ধরে রাখে আর এটাকে মার্কেটে বিক্রি করে দেয়। মার্কেটে উটের চোখের জলের চাহিদা আকাশ ছোঁয়া হয়ে থাকে, এই কারণে খুব চড়া দামে এটি বিক্রি করা হয়। আসলে উটের এই চোখের জল বিষাক্ত সাপের অ্যান্টিভেনাম বানানোর কাজে লাগে, আর এই জন্যই উটের চোখের জল বাজারে এত চড়া দামে বিক্রি করা হয়। এছাড়া যারা উট পালন করে তারা এদের দুধ খায় এবং বিক্রি করে। উটের দুধে গরুর দুধের থেকে 10 গুণ বেশি ক্যালসিয়াম ও আয়রন থাকার কারণে উটের দুধও খুব চড়া দামে বিক্রি করা হয়। এছাড়া আপনাকে বলে রাখি একটা উটের প্রজননকাল 12 থেকে 14 মাস পর্যন্ত হয়ে থাকে। এছাড়া উটের বাচ্চারা জন্মের 30 মিনিট পর থেকেই চলাফেরা করতে পারে, তার কারণ সে মায়ের পেটের মধ্যে শক্তপোক্তভাবে বড় হয়ে থাকে। যখন বাচ্চাগুলো জন্ম হয় তাদের পিঠে কুঁজ খুব ছোট থাকে, তবে তারা বড় হওয়ার সাথে সাথে এদের কুঁজও বড় হতে থাকে। এছাড়া উটের চোখের মধ্যে 3টি পলক থাকে যা তাদের মরুভূমিতে প্রখর রোদের হাত থেকে তাদের চোখকে সুরক্ষা করে।
এছাড়া মরুভূমিতে যখন বালির ঝড় হয় তাদের এই পলক চোখকে রক্ষা করে। এছাড়া উটের মাংস খুবই উপকারী হয়ে থাকে, কারণ উটের মাংসে নিউমোনিয়ার মতো রোগকে প্রতিকার করতে সাহায্য করে। এছাড়া উটের মাংস পুরুষের যৌনশক্তিও বৃদ্ধি পায়, কারণ তার মাংসে ক্যালসিয়ামে ভরপুর থাকে। তো বন্ধুরা, এই ছিল মরুভূমির জাহাজ উট সংক্রান্ত কিছু তথ্য। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে আর আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, ধন্যবাদ।